আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আজকে সকালে আমার এক বোন ফোন দিছে ঢাকা শাহবাগ থেকে। আমার ওই বোনে এই 8টা মেয়ে হাঁস, 1টা ছেলে হাঁস। তো ওই বলছে যে ভাইয়া, আমার এই হাঁসের গুলা ডিম বাচ্চাগুলা নষ্ট হয়ে যায়, ভিতরে মারা যায়, বা বাচ্চাগুলো আমি ফুটাইতে পারি না, কিছু কিছু ডিম অধিকাংশই নষ্ট। বুঝেন, 8টা মেয়ে হাঁস আর 1টা হলো ছেলে হাঁস। তো আমি প্রথমেই বলছি যে হ্যাঁ নষ্ট হবে, বলছে নষ্ট হবে। তো আমার বলছে যে ভাইয়া তাহলে করণীয় কি? তা আমি বলছি আজকে আপনার জন্য আমি একটা ভিডিও করব, আর আমার যত সাবস্ক্রাইব আছে তাদেরও উপকার হবে। ভিউয়ার্স, একটা ছেলে হাঁসের জন্য 2টা মেয়ে হাঁস একদম পারফেক্ট, কোনো ত্রুটি হবে না। আর যদি 3টা আপনি মেয়ে হাঁস যদি রাখেন, তাহলে তাকে ভিটামিন প্রয়োজন করতেই হবে, একটা মাস্ট ভিটামিন প্রয়োজন করতে হবে। আজকে এই ধরনের যারা 2টা মেয়ে হাঁসের থেকে উপরে যতগুলো হাঁস পালে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ, আলা যতগুলো হাঁস পালে বা ছেলে হাঁস আর মেয়ে হাঁস যতগুলো, তাদের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এই ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। এই কথাটা কেন বারবার বলি, কারণ হলো কি, আপনারা ভিডিও না দেখে আপনি আমার বলেন রবিন ভাই আমি এই সমস্যা, আমার এই সমস্যা হয়, না আমি তো আপনাদের জন্য, আপনারা ফোন করেন বা কমেন্ট করেন এর কারণে আমি ভিডিও করতেছি। যদি আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ যদি না দেখেন, তাহলে আপনি নিজ কোনো দিন বুঝতে পারবেন না, আর না বুঝার কারণে আমি একটা লাইক পামো না, ভালো একটা কমেন্ট পামো না। কারণ ভিউয়ার্স, আপনি আমার এই কথাগুলা, ডাক্তার আছে না আপনাদের কেন্দ্রীয় ডাক্তার, যে মনে মনে ভাববেন যে রবিন ভাইয়ের তো এই ভিটামিনের এই ইয়া দিছে, এই ওষুধটা দিছে, এটা কী কাজ করে, আমি ডাক্তারের সাথে আলোচনা করি। যদি আলোচনায় আর রবিন ভাইয়ের কতগুলো মেসেজ হয়, তাহলে ভাই কি আমি একটা লাইক পামো না রে ভাই, বল আমি একটা লাইক পামো না? তো অবশ্যই আমি একটা লাইক পাওয়ার উপযুক্ত, এমনকি ভালো একটা কমেন্ট উপযুক্ত, ভাই ধন্যবাদ, নাহলে থ্যাংকস, ভালো গুড, নাহলে সুন্দর একটা ভিডিও করছে, এরকম যেই করোনো একটা পজিটিভ একটা আমি একটা কমেন্ট পাওয়ার উপযুক্ত। আজকে আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আমি অনেক ভিডিওতে আমি বলছি কি কি আমি খাওয়াই, এই হলো আমার ভাত, এই চাল, কিছু গম, কিছু ফিট, এই যে কিছু ফিট, আর হলো ডিমের খোসা, কিছু লবণ। আপনারা এই জিনিসটা মনে রাখবেন, ডিমের খোসা সবসময় খাওয়াবেন, ডিমের খোসা সাম ডিমের বা ডিমের অন্য অন্য ডিমের উপকার করে। ভিউয়ার্স, এই হলো আমার মেডিসিনটা ইসেল, ইসেল, আর এটা হলো স্কোয়ারের, এই যে একটা স্কোয়ারের, এই যে স্কোয়ারের ইসেল, এই ইসেলটা হলো আপনার ইয়া ডিমের সেল তৈরি করে, ডিমের সেল তৈরি করে। এই ইসেলটা আপনি ব্যবহার করবেন 3টা উপযুক্ত রাজহাঁসের জন্য, হাফ এম এল, 3টা রাজহাঁসের উপযুক্ত রাজহাঁসের জন্য হাফ এম এল। এই যে ভিউয়ার্স, আমি হাফ এম এল নিছি, আপনারা ফলো করেন, আমি হাফ এম এল দিছি। এই যে ভিউয়ার্স, আমার আদারটা তৈরি হয়ে গেছে, ভিটামিনের আদার আমরা রাজা সেরে দিতেছি। ভিউয়ার্স, এই মেডিসিনটার নাম হলো ইসেল, আপনারা আমার কথাগুলো স্পষ্টভাবে মনে রাখবেন, ইসেল স্কোয়ারের। এই ইসেলটা কি 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 কাজ করে? ভিউয়ার্স, যাদের হাঁস ডিম এখন পর্যন্ত দেয় না, তারা এইটা গুরুত্ব মানে দ্রুতভাবে ব্যবহার করবেন। যদি দেখেন, আপনি ভাবেন আপনার হাঁসটা 8 মাস অধিক হয়ে গেছে, ডিমের কোনো লক্ষণ দেখতেছে না, বা
বিডিং করে, বিডিং করার কোনো লক্ষণ দেখতেছে না, বাড়ির সেক্সুয়াল করে এরা কোনো লক্ষণ দেখতেছে না, তাহলে আমি বলবো ওই ভাইয়েদের জন্য আমি বলবো যে আমার এই মেডিসিনটা ব্যবহার করবেন, ইসেল। এই মেডিসিনটা আপনি ইজি ব্যবহার করবেন, ইসেল। তো তিনটা উপযুক্ত রাজ হাঁস, একটা ছেলে হাঁস বা দুটা মেয়ে হাঁস, বা আমরা অলরেডি তিনটা হাঁস, তিনটা হাঁসের জন্য হাফ এমএল এই সকালে একবেলা, বিকেল একবেলা, এই দুইবেলা আপনি খাওয়াবেন। আপনি যেভাবেই খাওয়ান একলে আপনি খাওয়াতে হবে। একলে আমি দেখছি নি আমার রাজ হাঁসের, আমি খাবার সাথে দিলাম, আমার রাজ হাঁসে খাইছে। এবং যদি আপনি পানির সাথে দেন তাহলে আপনি পানির সাথে খাওয়াতে পারবেন। বিয়ার্স, এইবার শুনেন, যারা এই তিনটার অধিক বেশি ফালে, বেশি মানে রাজ হাঁস বেশি ফালে, তাদের এই তিনটা মেয়ে হাঁস বা একটা ছেলে হাঁস যদি এরা ফালে, তা এই ভিটামিন 100% ব্যবহার করতে হবে। এই ইসেল ব্যবহার, ইসেলের পাশাপাশি এডিই 3 সিল ভিটামিন ব্যবহার করতে হবে, ক্যালসিয়াম ভিটামিন ব্যবহার করতে হবে, জিঙ্ক সিরাপ ব্যবহার করতে হবে, ইত্যাদি অন্য অন্য ভিটামিন আমরা ব্যবহার করতে হবে। কারণ কি বিয়স, আমি আপনার একটা যুক্তি দেই, আমার যে আফা বলছে আমার একটা ছেলে হাঁস আটটা মেয়ে হাঁস, আমি আপনার নর্মালি বুঝে বলি, যদি 1 কেজি লবণ আপনার আটটা ফ্যামিলি আছে, 1 কেজি লবণ আটটা ফ্যামিলি আপনি কয়দিন করে খাইব, একদিনে শেষ, আর বেশি আর খাওয়ার সময় নেই, একদিনে মানে 1 কেজি লবণ 8 দিনের ফ্যামিলি এই শেষ, আর কখনো লবণ থাকবে না। সেম যে হাঁসটা ছেলে হাঁস ছিল বা আটটা উপযুক্ত ডিমওয়ালা মা হাঁস ছিল, যখন প্রথম ফার্স্ট তার 1 কেজি ড্রপিং যতটুকু ছিল সবার বাঘ বাঘ করে দিছে, এর মাঝে কে দুইটা বাচ্চা পাবো, কে তিনটা বাচ্চা পাবো, এই বাচ্চা হ্যাও কি বাচ্চা দুর্বল থাকতে পারে, সম্ভাবনা দুর্বল থাকতে পারে। আর প্রথম একটা হাসে 6টা থেকে 10টা পর্যন্ত, 6টা নিচে সর্বনিচে 6টা ডিম দিবে, উপরে 10টা ডিম দিবে, প্রথম প্রথমকার হাঁস। তো এই হাঁসগুলোর ভিতরে প্রথম দুইটার বাচ্চা হবে, 8টা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর হিসাব করা দুইটা করা যদি হয় 8 দুগুণ 16টা, 16টা হাঁস, তো 16টা হাঁসে ডিম এমনি হবে, একটা একটা হাঁসে, যেমন আমার হাঁসে 16টা ডিম দিছে, 18টা দিছে, 24টাও ডিম পাইছি আমি রবিনে। তো আমি হিসাব করতে হবে যে আমার একটা হাঁসার লগে 18টা যদি ডিম পাইতে পারি, তো আমি অন্য বাক করে নিম যে 16টা ডিম আমি 20 পাবো। আপনারা থিওরি আইতে আমি বুঝাইতে পারছি কি না জানি না, মানে একটা ছেলে হাঁসে 18টা ডিম বাচ্চা হওয়ার ডিম উপযুক্ত ড্রপিং দিতে পারে, তো 18টা। তো উনি আমার বলছে উনি 4-5টা বাচ্চা পাইছে আর সবগুলাই ডিম নষ্ট হয়ে গেছে, এমনকি ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে। ডিমের ভিতরে বাচ্চা মারার কারণ হলো কি, কিছু কিছু ভিটামিনের অভাবের কারণে। বিয়ার্স, আমি কি বলবো, যদি আপনার যদি শরীর দুর্বলতা থাকে আপনি কোনোদিন ভালো কাজ করতে পারবেন না, একটু ভালো জায়গায় তো যাইতে পারবেন না, অসুস্থ ফিল করবেন। আর যদি শরীরে যদি এনার্জি ভালো থাকে আপনি দৌড়িয়ে কাজ করতে ভালো পাবেন, আপনার যে কোনো আপনি কর্ম করে খাইতে পারবেন, আর যদি শরীরে ড্যামেজ কিছুই করতে পারবেন না। তো এই সেই রাজহাঁসের ভিতরে ভিটামিন অল্প ছিল, তো সবগুলা ডিম নষ্ট হওয়ার কথা। তা আমি সেই আপুরে বলছি, সেই আপুরের জন্য আমি ভিডিওটা করার জন্য উদ্দেশ্য, সেই আপুরে বলতেছি এরকম যারা একটা হাঁস ওভার তিনটা হাসির বেশি, যেমন 3টা 4টা 5টা 6টা ওভার যতটা, 3টার উপরে যদি 3টা হাসি থাইকা যদি থাকে, একটা হাসা যদি থাকে, আপনি 100% ভিটামিন ব্যবহার করতে হবে, একে মাস কোনো ত্রুটি না ব্যবহার করতে হবে যে কোনো ভিটামিন। আর যদি বলেন যে আমরা কখনো তো ভিটামিন খাওয়াই নাই, তাহলে এটা আমি জানি না, আপনার করতে হবে। এমনকি কিমার ওষুধও দিতে হবে, যখন বাচ্চার বয়স 1 হইতে 4 মাস, 4 মাস বয়সের পরপর কিমার ওষুধ দিতে হইব, আবার হিরা 4 মাস পরপর কিমার ওষুধ দিতে হইব। কিমার ওষুধের পর আগে লিভার টনিক জিঙ্ক দিবেন, কিমার ওষুধের পরে লিভার টনিক জিঙ্ক দিবেন। তো হেই হেই আপুরে বলছি, আপনি যেই কাজগুলো করছেন তার ভিতরে আপনি হাসা বাড়ান, তিনটা অতিকের 3টা হাসির জন্য একটা হাসা লাগবো। তা আপনার লাগবো, আপনার হলো 3 3 9, আপনি 3টা হাসা লাগবো, 3টা হাসা লাগলে আপনি দ্বিতীয়বার যে ডিম নেক্সট পরিমাণে ডিম পাবেন, এই ডিমগুলো ইনশাল্লাহ আপনি রেজাল্ট ভালো পাবেন। আর সবসময় ভিটামিন ব্যবহার করবেন। এই ইসেল যে ভাইদের এখনও ডিম দেয় না, দ্রুতভাবে ডিম দিবে, মানে ডিম জন্ম নেওয়ার যে আগ্রহ হয় এইটা ইসেলটা ক্ষমতা বাড়ায়, ডিমের ডিমের যে ইসেল জন্ম নেয়, এই ইসেল সিরাপটা খাওয়ালে ডিম জন্ম নেওয়ার জন্য বৃদ্ধি হয়, ভালো থাকে। আপনি সে যে ভাইয়েরা ডিম পারে না, এখনও হাঁস পর্যন্ত ডিম দেয় না, সে ভাইয়েরা এই ভিটামিনটা ব্যবহার করবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা যদি আপনাদের বিদ্যা জ্ঞানে আর যাচাই বাছার করার পরে যদি আপনার কাছে ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, রবিন ভাইয়ের একটা লাইক দিবেন, রবিন ভাইয়ের মধ্যে একটা লাইক ফানা যদি কথা সত্য হয়ে যায়। আর যদি আমি মিথ্যা কথা, আমার কাজে কথা কখনোই ম্যাসিং না,
তাহলে আপনি কমেন্টে আমার নামে একটা বদনাম করেন, আর নাহলে আমার এই ভিডিওটা কখনো ক্লিক করবেন না, আর দেখবেন না, সরে নগদে সরিয়ে দিবেন, আর নাহলে মনে মনে আমার একটা গিনা জাগার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। বিয়ার্স, আর যদি কিছু বলার থাকলে তা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার সুন্দর মতো কমেন্টের উত্তর দিয়ে দিব। আর যে বন্ধুরা অলরেডি আমার ভিডিওগুলো নতুন দেখতেছেন, সেই বন্ধুকে আমি রিকোয়েস্ট জানাই, আমি এই ধরনের ভিডিও করি। আর আপনি যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যদি ভালো না লাগে তার আর করার কিছু নাই। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছে সে বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যালো বিয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আমার আলোচনা। আল্লাহ হাফেজ।